নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 14 মে থেকে 10 জুন রবি বিষ রাশিতে সিংহ রাশি 5টি সুযোগ অবশ্যই পাবেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিছু অভিনব খবর এনেছি, তাদের জানাতে চলেছি 14 মে থেকে 13 জুন তাদের প্রভু, তাদের মালিক রবি, সেই রবি শত্রুক্ষেত্রে প্রবেশ করছে। রবি শত্রুক্ষেত্রে অর্থাৎ বিষেতে শুক্রের ক্ষেত্রে প্রবেশ করার ফলে রবির সঙ্গে মোকাবিলা হবে রাহুর, রবির সঙ্গে মোকাবিলা হবে শুক্রের, রবির সঙ্গে অবশ্যই জুটি বাঁধবে বুধ। এর ফলে তৈরি হবে এক অভিনব যোগ। সিংহ রাশির জীবনে অবশ্যই 5টি সুযোগ আসবে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় রবি। রবি মানে তেজ, রবি মানে সম্মান, রবি মানে যশ, রবি মানে প্রতিষ্ঠা, রবি মানব জীবনকে সম্মানে ভরি দেয়। সেই রবি যে সিংহ রাশির কারক গ্রহ, সিংহ রাশির পিতৃগ্রহ, সিংহ রাশির প্রধান চালিকা গ্রহ, সেই রবি যখন দশমে শত্রু গিয়ে প্রবেশ করছে তখন সিংহ রাশি 5টি সুযোগ পাবে। আসুন দেখে নিই কোন 5টি সুযোগ। প্রথম হচ্ছে কর্মের বিস্তার। হ্যাঁ, আপনি যদি সিংহ রাশি হন, আপনার কর্ম দেশ বিদেশ, দেশের বেড়া জাল ছাড়িয়ে বিদেশে পৌঁছে যাবে, এমনকি কর্মের সূত্রে বিদেশ যাত্রা আসার সম্ভাবনাও আপনার আছে। আপনি যদি চান অবশ্যই বিদেশ যাত্রা করতে পারবেন। 14 মে থেকে 10 জুন কর্মসূত্রে অত্যাধিক সফলতা আপনি লাভ করতে পারবেন। এছাড়া আপনার জীবনে কর্মের সম্মান বৃদ্ধি পাবে। দ্বিতীয় যে সুযোগ, তা সিংহ রাশিরা হাড়ে হাড়ে টের পাবেন যে এই সুযোগের জন্য আপনারা অপেক্ষা করছিলেন কি। হ্যাঁ, এই সুযোগ আপনার বাবার সঙ্গে, আপনার পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি, পিতা বা পিতৃস্থানীয় কারোর সঙ্গে যে শত্রুতা ছিল সেই শত্রুতা এবার মিটে যাবে, শত্রুতা মিত্রতায় পরিণত হবে। আপনি অবশ্যই মনে রাখবেন এই গ্রহ চেঞ্জ আপনার জীবনে বহুদিন ধরে আপনাকে মনে রাখতেই হবে। তৃতীয় যে শুভ খবর আপনি পাবেন, তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আপনার সম্মান বৃদ্ধি, কর্মক্ষেত্রে আপনার সম্মান, আপনার এলাকা, আপনার অঞ্চল, আপনার দেশ, আপনার গ্রাম, সর্বত্র আপনার নাম, আপনার যশ, আপনার খ্যাতি ছড়িয়ে পড়বে এবং লোকে সকলে আপনার কর্মের প্রশংসা করবে। চতুর্থ যে অবশ্যই সুযোগ আপনি পাবেন, সেই সুযোগ আপনাকে নিয়ে আসবে এক নতুন অনুভূতি, অর্থাৎ সিংহ রাশিদের বৈবাহিক সম্পর্কের সুযোগ আসবে। কোনো কাঙ্ক্ষিত নারী বা পুরুষের সঙ্গে আপনার বিবাহের সম্বন্ধ আসবে, তাই সিংহ রাশি এই সুযোগ হাতছাড়া করবেন না। এছাড়াও আপনি অবশ্যই আপনার মনোমতো নারী বা পুরুষের সঙ্গে প্রেম সম্পর্কেও লিপ্ত হতে পারবেন। সুতরাং সিংহ রাশির কাছে অবশ্যই এই 5টি সুযোগ নানাভাবে তাৎপর্যপূর্ণ। তবে একটা সাবধানবাণী আমি দিয়েই দেব, যেহেতু রবি ফাইট করছে রাহুর সঙ্গে, রবি ফাইট করছে শুক্রের সঙ্গে, রবির সঙ্গে জোড়া বেঁধেছে বুধ, তাই সিংহ রাশি আপনিও রবিকে স্ট্রং করতে লেগে যান। আপনি রবিবার আমিষ খাবেন না নিরামিষ খাবেন, রবিবার নুন ছাড়া খাবার খাবেন, রবিবার ঘুম থেকে উঠে অবশ্যই আপনি স্নান করার পর রবিকে জল নিবেদন করবেন এবং পাত্রে একটা লাল ফুল অবশ্যই দেবেন যাতে রবি সন্তুষ্ট হয়। সুতরাং সিংহ রাশি, আজকের এই ভিডিও আমি জানালাম 13 মে থেকে 14 মে থেকে 13 জুন রবি বিষেতে প্রবেশ করার ফলে অবশ্যই আপনাদের যে 5টি সুযোগ আসবে তা আপনারা গ্রহণ করুন। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমান অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিও